এবারে জেলার সংবাদ জাতীয় পার্টির নেতা শেখ আবুল কাশেম হত্যা মামলায় পলাতক আসামি তারেককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আজ সোমবার বেলা 11.30টায় খুলনার জননিরাপত্তায় বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে বিচারক মোহাম্মদ সাইফুজ জামান হিরো এই রায় ঘোষণা করেন তবে মামলার জন্য আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাদের খালাস দেন আদালত দীর্ঘ 26 বছর পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করে কেন্দ্রকে আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা রায় ঘোষণার সময় আসামি তারেক আদালতে উপস্থিত ছিলেন না আদালত সূত্রে জানা গেছে উনিশশো সালে পঁচিশ এপ্রিল শেখ আবুল কাশেম ও তার গাড়ি চালক মিকাইলকে গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা এ ঘটনায় খুলনা থানায় প্রথমে মামলা দায় করা হলেও পরে একটি তদন্ত করে সিআইডি মামলা তদন্ত কর্মকর্তা মামলায় দশ জনকে আসামি করে উনিশশো সালে পাঁচ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপনে পটুয়াখালীতে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি স্কয়ার মাঠে মেলা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানি সুলতানা হেলেন বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিরুর রহমান মোহন ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অংশগ্রহণকারীর মাঝে সনত ক্রেস্ট প্রদান করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীতে এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসডিএ এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন সুক্তারার পরিচালক মাহফুজা ইসলাম ব্রাকের প্রতিনিধি মোহাম্মদ নেফাসুদ্দিন কোডেকের ভোকাল আহমদ উন নবী সময় বিভিন্ন এনজিওর প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাভারে আশুলিয়া এক বাড়ির মালিকের ছেলেকে পিটিয়ে হত্যা করেছে বাড়ির ভাটিয়া দম্পতি। রোববার গভীর রাতে নিহতের লাশ উদ্ধার করে মরা তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। জানায় রাতে আশুলিয়া গরিপুর এলাকার কামাল মাতব্বরের দশ বছর বয়সী শিশুপুত্র রাজাকে ভাড়াটিয়া দম্পতি আরিফুল ইসলাম ও তার স্ত্রী লিজা খাতুন চা খাওয়ার কথা বলে ডেকে নেয় নিয়ে যায় পরে ওই দম্পতি শিশুটির পরিবারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘরের বেলকুনি থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লিজা খাতুনকে আটক করা হয় পরে ময়না তদন্তের জন্য শিশুটির লাশ রাজধানীর শহীদ শহরা ওয়ার্ধি হাসপাতালে প্রেরণ করা হয় এই ঘটনায় আশুলিয়া থানা একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে ঢাকায় ধামরাইলে গোয়ালদি এলাকার বংশী নদী থেকে মোতাসিন নামে এক চার বছরের শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ নিয়ামতপুর থানায় লাশবাহী নতুন করা হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরের প্রধান অতিথি হিসেবে এই চাপে হস্তান্তর করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ উপজেলার নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরে মন্ত্রী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিমন্তপুর ইউনিয়ন পরিষদে অসুস্থ চেয়ারম্যানকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন ময়মনসিংহে হালুয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অনেক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে আজ সোমবার দুপুরে উপজেলায় রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় শফিকুল ইসলাম নামে আরও এক মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয় প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেল সাইকেল যোগে উপজেলার ধারাবাজার থেকে হালুয়াঘাটে যাওয়ার সময় রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় গুরুতর আহত যুবক অনেককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়